আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রেসিপিটি হলো লাকড়ির চুলায় কাচ্চি বিরিয়ানি আমি চেষ্টা করব সহজ করে রেসিপিটি শেয়ার করতে আশা করি ভালো লাগবে ঘরোয়া মশলায় কিভাবে কাচ্ছি তৈরি করতে হয় সেই রেসিপিটা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব আজকে আমি এই রেসিপিটা তৈরি করব। রাঁধুনি রেডিমিক্স কাচ্চি মশলা দিয়ে তো চলুন পুরো রেসিপিটা আমরা দেখে নিই প্রথমে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ ব্যস্ত করার জন্য নিয়ে নিচ্ছি যেহেতু আমরা সবাই ব্যস্তটা পারি তো সেজন্য আর এটা পুরো দেখানো হচ্ছে না আলুটা আমি ছোট করে কেটে সামান্য লবণ ও ফুড কালার দিয়ে ভেজে নিয়েছি সেই তেলটাতে ফরচুনের এক কেজি চালের প্যাকেটটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি চালটা ধুয়ে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো চালটা এতে খুব সুন্দর চালটা সিদ্ধ হয় সময় কম লাগে চালটা দেওয়ার পর আমি রেডি মিক্স প্যাকেটটা যে আস্ত মশলাটা থাকে সেটা চালটার সাথে দিয়ে দিলাম চালটা খুব সুন্দর ফুটে উঠেছে পানিটা ড্রেন আউট করে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চালটা ভেঙে না যায় আর কুকিং প্রসেসটা কিন্তু চলতে থাকে চালের মাঝে তাই ঠান্ডা পানিতে ধুয়ে নিব অল্প করে আলতোভাবে এখানে দুই কেজি পরিমাণ গোস্ত নিয়ে নিয়েছি এখন আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি তিনটা দারচিনি স্টিক দিয়ে দিলাম ছয় সাতটা এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে দিয়েছি মাথাটা তিনটা বড় দেখে তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ ব্যস্তা একটা দিয়ে দিলাম দেড় কাপের মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ করে বাদাম কাঠবাদাম কাজু বাদাম একসাথে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এক হাফ কাপ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আড়াই টেবিল চামচ পরিমাণ লাল গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ কেজির যে বক্সটা থাকে সেখান থেকে আমি বেশ অর্ধেকটা টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা দিচ্ছি এক চা চামচ পরিমাণ তারা জিরে গুঁড়ো দিচ্ছি এক চা চামচ পরিমাণ পরিমাণত লবণ দিয়ে দিলাম আর মশলাটা যেটা থাকে বিরিয়ানি প্যাকেটে সে মশলাটা পুরোটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মেখে নেব মাংসটাকে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো মাংসটা ভালোভাবে মাখানোর পর কিছু সময় ম্যারিনেট করতে রেখে দিয়েছি যে পাত্রে রান্নাটা হবে সেই পাত্রে মাংসটা ঢেলে নিয়েছি পাঁচ ছয়টা আলু দিয়ে দিয়েছি আলু ভাজাটা যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর হাফ কাপ কুসুম গরম দুধের মাঝে জাফরন দিয়ে দিয়েছিলাম কিছুটা এর মাঝে ঘিও দিয়ে দিয়েছিলাম সে মিশ্রণটা দিয়ে দিলাম কিছুটা রাইসটা বিছিয়ে দিয়ে দিচ্ছি আলতোভাবে এখন আবার পেঁয়াজ বেয়াজটা দিয়ে দিচ্ছি এরপর আবার সে দুধে সে মিশ্রণটা দিয়ে দিলাম এর উপর জদা রঙটা দিয়ে দিব জর্দা রং ও কেওড়া জলটা দিয়ে দিব আটা একটা ড তৈরি করে নিয়েছিলাম সেটা পাতলা চার কিনা দিয়ে ভালোভাবে ঢাকাটা দিয়ে দিব যেন ভিতরে হাওয়াটা বাহির আসতে না পারে বালুতে কিছুটা গর্ত কই নিয়েছিলাম সেই গর্তের চাতি আমি দুটো করে ইট দিয়ে দিয়েছি একটু উঁচু হওয়ার জন্য প্লাস্টিকের যেসব পলিথিনগুলি থাকে চিপসের প্যাকেট এরকম বা পলি ওইগুলিতে আমি আগুন ধরিয়ে নিচ্ছি কিছু পেপার জাতীয় কাগজও দিচ্ছি একটু পাতলা একটু শক্ত শব্দেই দিচ্ছি যেন আগুনটা ভালোভাবে ধরে যায় প্রথমে কিন্তু এই আগুনটা সহজে ধরতে চায় না আগুনটা ধরানো খুব কষ্টকর হয় একটু ধোঁয়া উড়ে একটু সাবধানে একটু কাজ করলে এরকম হয় না বাতাসের বিপরীতমুখী করে চুলাটা রাখতে হয় যেন ধুলাটা নিজের উপরে না আসে তাহলে কিন্তু চোখটা বেশি জ্বলে এখন যখন ভালোভাবে আগুনটা ধরে যাবে তখন পাতলা দেখে কাঠের টুকরো দিয়ে দিচ্ছি যাদের চুলা জ্বালতে সমস্যা হয় তারা কিন্তু চাইলে একটু ক্যারোসিন দিয়ে দিতে পারেন এতে সহজে চুলাটা জ্বলে যাবে কাঠটা কিছু সময় পড়ার পর যেরকম ছোট ছোট কয়লার মতো বের হবে এটা দেখতেই পাচ্ছেন আগুন আছে তো এই কয়লাগুলো আমি চুলা থেকে তুলে ঢাকার উপরে দিয়ে দিচ্ছি এতে উপর থেকেও আঁচটা আসবে ভালোভাবে রান্নাটা হবে আর এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে এই কাচিটা রান্না করতে এখানে আমি এক কেজি চাল নিয়েছিলাম এক কেজি চালের জন্য দুই কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছিলাম তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে অনেকেই ভাবতে পারেন রান্নাটা হয়ে গেলে বুঝব কিভাবে রান্নাটা যখন হয়ে যাবে চারপাশ দিয়ে এত সুন্দর স্মেল বের হবে পুরো বাড়ি খবর হয়ে যাবে যে ভালো কিছু রান্না হয়েছে এটা নিয়ে কোনো টেনশনের কোনো কিছুই নেই আশা করি রেসিপিটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন কমেন্ট করে আমাকে জানতে পারেন আল্লাহ হাফেজ